শিক্ষার্থীরা, আমরা এখন আলোচনা করব আমরা কিভাবে বুঝব কোন একটি কম্পাউন্ড অপটিক্যালি অ্যাক্টিভ কিংবা ইনঅ্যাক্টিভ, অর্থাৎ আলোক সক্রিয় কি আলোক সক্রিয় না, সেই ব্যাপারটা আমরা কিভাবে বুঝব, আর আলোক সক্রিয় যদি হয় কেন আলোক সক্রিয়, আর নিষ্ক্রিয় যদি হয় কেন সেটি নিষ্ক্রিয়, সেই সম্পর্কিত আমরা অ্যান্সার খুঁজে পাব। তো শিক্ষার্থীরা, অপটিক্যালি অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ কোনো একটি কম্পাউন্ড তখনই হবে যখন সেখানে কাইরাল কার্বনের উপস্থিতি থাকবে। আমরা যদি মনে করি কাইরাল কার্বন, তাহলে কাইরাল কার্বন এমন একটি কার্বন যে কার্বনের সঙ্গে চারটা ভিন্ন গ্রুপ যুক্ত অবস্থায় রয়েছে, সেটাই হচ্ছে কাইরাল কার্বন। আমরা যদি মনে করি এটা হচ্ছে আর, এটা আর প্রাইম, এটা আর ডাবল প্রাইম, এটা হচ্ছে এইচ, তাহলে এইটা নিঃসন্দেহে একটি কাইরাল কার্বন, কারণ এই কার্বনটার তার সাথে যুক্ত প্রতিটা গ্রুপ ভিন্ন হয়। তো এরকম কাইরাল কার্বন যদি থাকে তাহলে সেই কম্পাউন্ড অবশ্যই অপটিক্যালি অ্যাক্টিভ হয়। তবে কাইরাল কার্বনের সংখ্যা যদি মোর দ্যান ওয়ান হয় তখন সেটি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়, অ্যাজ ইন সি 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 এইচ থ্রি এইচ ও এইচ এইচ ও এইচ সি এইচ থ্রি। এই কম্পাউন্ডটার যদি খেয়াল করো এটা হচ্ছে বিউটেন টু থ্রি ডাইঅল। তো দেখো এই ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি, আমরা যদি ধরি এখানে কাইরাল কার্বন কোনটি আছে, আমরা এখানে হাইলাইট করি, প্রথমে আমরা এই সিটাকে কাইরাল কার্বন যদি কাউন্ট করি, এটা আলাদা একটা গ্রুপ, এটা আলাদা একটা গ্রুপ, এই অংশটা আলাদা একটা গ্রুপ, আর এই সমস্তটা আলাদা একটা গ্রুপ হিসাবে কাউন্ট হবে। তার মানে এখানে নিঃসন্দেহে সি একটা কাইরাল কার্বন। এবার আমরা যদি নিচের কার্বনটাকে কাইরাল কার্বন ভাবি, তাহলে এই যে হাইড্রোক্সিল গ্রুপটা একটা আলাদা গ্রুপ, হাইড্রোজেনটা একটা আলাদা গ্রুপ, মিথাইল গ্রুপটা আলাদা একটা গ্রুপ, আর এই সমস্তটা আলাদা একটা গ্রুপ। দ্যাট মিন্স এইখানেও যদি আমরা কাইরাল কার্বন কাউন্ট করি সেটাও কিন্তু হয়। তবে এই ধরনের যৌগকে আমরা মেসো যৌগ বলে থাকি, নিশ্চয়ই তোমরা জানো মেসো যৌগ নিয়ে আমার একটা ভিডিও আছে, প্রয়োজনে সেটা দেখে নেবে। তাহলে এই ধরনের যৌগের নাম হচ্ছে মেসো যৌগ। এবং এই ধরনের যৌগের ক্ষেত্রে একটা দারুণ ঘটনা লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে তাদের মাঝ বরাবর একটা প্রতিসাম্য তল আমরা পেয়ে থাকি, একটা সিমেট্রিক্যাল প্ল্যান এখানে থাকে। হ্যাঁ, প্রতিসাম্য তল অর্থাৎ সিমেট্রিক্যাল প্ল্যান। তো এই প্রতিসাম্য তল বরাবর উপরের যে পোর্শনটা আছে সেটাকে টেনে ঠিক এই পোর্শনের উপর প্রতিস্থাপনীয় করা যায়, অর্থাৎ এইভাবে ধরে এর উপর নিয়ে এনে লাগালে তখন কি হবে, একদম হুবহু মিলে যাবে। এই ধরনের যৌগকে কিন্তু আমরা মেসো যৌগ বলি। তো শিক্ষার্থীরা, মেসো যৌগের ক্ষেত্রে কিন্তু কোনো অপটিক্যালি অ্যাক্টিভিটি দেখা যায় না। এর কারণ কি, এই যে কাইরাল কার্বন বিশিষ্ট এই অংশটা যদি আলোকতলকে যদি অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরায়, তাহলে নিচের তলটা কী করবে, ক্লক ওয়াইজ ঘুরাবে, এভাবে ক্লক ওয়াইজ ঘুরাবে। তো যার জন্য কী হয়, এই দুটি পোর্শন, একটা যদি আলোকতলকে ডান দিকে ঘুরে আর একটা বাম দিকে ঘুরে, তখন কী হয়, এটা আলোক নিষ্ক্রিয় হয়ে যায়। এই জন্যই মেসো যৌগগুলো আলোক নিষ্ক্রিয় হয়। আর শুধু এক কার্বন বিশিষ্ট কাইরাল কার্বন বিশিষ্ট যেটা যৌগ, সেই যৌগের ক্ষেত্রে আমরা দেখি যে এরা আসলে অপটিক্যালি অ্যাক্টিভ হয়, তার মানে এরা হচ্ছে অ্যাক্টিভ, এরা হচ্ছে ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, কারণ এরা আলোকতলকে যতটুকু ডানে ঘোরা ততটুকুই বামে ঘোরা, এর জন্য সামগ্রিকভাবে এগুলো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়। আর এই যৌগগুলো যে কোনো দিকে ঘোরা, হয়তো বামে না হলে ডানে, যদি বামে ঘোরায় তাহলে কী নাম হবে, ডানে ঘোরায় তাহলে কী নাম হবে, আমরা সেটা দেখব। তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি, যদি ডানে ঘোরায়, ডানে দ্যাট মিন্স রাইট সাইড, আলোকতলকে কীভাবে ঘুরে আমরা সেই ব্যাপারটাও দেখব, তাহলে সেটা নাম হচ্ছে ডেক্সটো রোটেটরি। এটাকে আমরা কিন্তু ডি দ্বারা প্রকাশ করি, মাঝে মাঝে আমরা প্লাস দিয়েও প্রকাশ করি। আর যদি বামে ঘুরায় তাহলে সেটাকে আমরা বলি লেফট, আর এটার নাম হচ্ছে ল্যাভো রোটেটরি, রোটেটরি, এটাকে আমরা এল দ্বারা প্রকাশ করি কিংবা মাইনাস দ্বারা প্রকাশ করি। তো শিক্ষার্থীরা, এখন আমরা দেখব যে কীভাবে আসলে আলোকতলকে ঘোরানোর ব্যাপারটা এখানে আসে। তো এই জন্য আমাদের একটা পোলারিমিটার কল্পনা করতে হবে। একটা পোলারিমিটার আমরা এখানে আঁকি, সেটা হচ্ছে আমরা জানি যে আমরা যে কোনো সোর্স অফ লাইট যদি নিই, আলোকতলগুলো আসলে ভিন্ন দিকে থাকে, অর্থাৎ এরা এক একটা দিকেই আলো ছড়াতে থাকে, সোর্স অফ লাইট যেটা আমরা নিই, হ্যাঁ সব দিকেই আলো ছড়াতে থাকে। তো এটা হচ্ছে আমাদের সোর্স অফ লাইট, আলোক উৎস। তো এই আলো সব দিকে ছড়াচ্ছে, সেই সব দিকে ছড়ানো আলো কিন্তু এই সকল কম্পাউন্ডের উপর আমরা ফেলতে পারি না। কেন, তাহলে কি হবে, এরা আলোক সক্রিয় না নিষ্ক্রিয় সেটা আমরা বুঝতে পারবো না। তো এই যে
লাইটটা আছে, এই লাইটটাকে একদিকে করতে হবে, একমুখী করতে হবে। তো একমুখী করতে গেলে কি হবে, এখানে একটা নিকল প্রিজম আমরা দিব, নিকল প্রিজম। নিকল প্রিজমের কাজ হচ্ছে আলোটাকে এক একদিকে সঞ্চালিত করবে। এই যে সোর্স অফ লাইটের আলোটা ডিফারেন্ট দিকে আছে, সেটাকে একদিকে করে দিবে। তো একদিকে করে দিয়ে দেখা গেল যে আমরা আসলে আলোটা এখন এইভাবে পাচ্ছি। হ্যাঁ, তো এটা হচ্ছে প্লেন পোলারাইজড, পোলারাইজড লাইট, অর্থাৎ যে কোনো একটা দিকে এই আলোকটা আছে, একটা নির্দিষ্ট তলে আছে। তো এইটা, এই আলোটাকে যখন আমরা কোনো স্যাম্পলের উপরে ফেলব, আমরা মনে করলাম প্রথমে স্যাম্পল হিসেবে আমরা পানি নেই, ওয়াটার। তো এটা হচ্ছে আমাদের স্যাম্পল, জাস্ট বলার জন্য বলছি। আমরা যদি পানি নেই এখানে, তো পানি কিন্তু একটা অপটিক্যালি ইনঅ্যাকটিভ কম্পাউন্ড, কেন পানির কোনো ক্ষমতা নাই আলোকতলকে ঘুরানোর মতো। হ্যাঁ, কারণ এখানে তো কোনো কাইরাল কার্বন নাই সিম্পলি। তো এই পানি যদি একটা অপটিক্যালি ইনঅ্যাকটিভ কম্পাউন্ড হয়, তখন এই একবর্ণে আলোটা যখন পানির উপর ফেলা হবে, তখন কিন্তু সেটা সেম থাকবে, এটা কিন্তু কোনো চেঞ্জ হবে না। তো আমরা এখানে এসে এটাকে কিন্তু সেম পাচ্ছি, যেই দিকে ছিল ঠিক সেই বরাবর আমরা এটাকে কিন্তু একদম সেম পাচ্ছি। এই সমস্ত জিনিসটা একটা একটা নির্দিষ্ট লাইন ধরে আছে, একদম সমান্তরালে আছে, প্যারালাল অবস্থায় আছে। তো দেখো, তারপর এখন এই যে আমরা এই পানিটাকে পেলাম, অর্থাৎ স্যাম্পল আমরা যেটা নিয়েছি সেটাতে পানি ছিল, কিংবা এমন কোনো কম্পাউন্ড ছিল যেটা অপটিক্যালি ইনঅ্যাকটিভ, যেটা একবর্ণে আলোকতলকে আসলে কোনো দিকেই ঘুরায় নেই। হ্যাঁ, তাহলে আলোকতলটা আমরা যেভাবে দেখেছিলাম নিকল প্রিজম থেকে বের হতে, সেইভাবেই থাকবে। তো তারপর সেটাকে আবার একটা নিকল প্রিজমের মধ্য দিয়ে আমরা নিব, এটা আবার একটা নিকল প্রিজম, নিকল প্রিজম। তো এই আলোকবর্ণিটা যখন নিকল প্রিজমের মধ্য দিয়ে যাবে, তখন গিয়ে সেটা এখানে এই অংশটাতে পড়বে। তো এই অংশটাতে পড়লে কিন্তু এই যে সেম এটুকুই থাকবে, এটা যদি বামে বা ডানে ঘুরে তখন আমরা অন্ধকার অংশ দেখতে পাবো। তো এখন যেহেতু এটাতে আমরা স্যাম্পলে ওয়াটার নিয়েছিলাম যেটা অপটিক্যালি ইনঅ্যাকটিভ, বা কোনো মেসো কম্পাউন্ড ছিল যেটা অপটিক্যালি ইনঅ্যাকটিভ, তো যার জন্য একবর্ণে আলোকতলে কিন্তু কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ, সেটা এই যে আলোকতলটাকে ডানেও ঘুরাবে না, বামেও ঘুরাবে না, যেভাবে আছে থাকবে। আর এটা হচ্ছে তোমার চোখ, এইখান থেকে তুমি আসলে দেখতে পাবে যে কতটুকু ঘুরেছে, এই যে এই মাঝখানের অংশটা বামে গিয়েছে না ডানে গিয়েছে। এখানে কিন্তু এরকম করে দাগ বর্ণিত অংশ থাকে, এদিকে +10, এদিকে -10। এখানে কিন্তু আমরা এই যে প্লাস এবং মাইনাস এইরকম পোর্শন পাই, এটাকে আরেকটু বড় করে যদি একে দেখাই, তাহলে দেখো এইরকম অংশ পাই, এদিকে ঘুরতে পারে, এদিকেও ঘুরতে পারে। এটা ছিল মাঝখানে জিরো অবস্থা, ঠিক এই যে আলোকতলটা যে প্লেনে ছিল সেই জিরো অবস্থা। এখন যদি আলোকতলটা এই দিকে ঘুরে আসে, তাহলে সেদিকে +10 পর্যন্ত আছে, এদিকেও এরকম -10 পর্যন্ত আছে। তো ধরলাম যে আমরা কোনো একটা স্যাম্পল নিলাম যেটা অপটিক্যালি অ্যাক্টিভ, এবং সেই স্যাম্পলটা নেওয়ার কারণে এই আলোকতলটা ধরো ডানে ঘুরে গেল, এবং ডানে কতটুকু ঘুরলো এটা আমরা এখানে চোখ দিয়ে দেখব, এবং আমরা তখন আসলে কতটুকু ঘুরছে তা দেখতে পাবো না, আমরা আসলে একটা অন্ধকার অঞ্চল পাবো। তো এখন আমরা নিজেরা হাতে ধরে ম্যানুয়ালি এটাকে টেনে কোন দিকে সরালে আবার আমরা আলোক অংশ পাই, ওই রোটেশনটুকু আমাদের কাউন্ট করতে হবে। ধরলাম ওই রোটেশনটুকু কাউন্ট করে আমরা +2 ডিগ্রি পেলাম। তো তার মানে হচ্ছে যে সেই স্যাম্পলের মধ্যে থাকা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ডটা আলোকতলকে +2 ডিগ্রি কোণে ঘোরাতে পারে, তার মানে ওটা হচ্ছে কি ডি, অর্থাৎ ডেক্সটো রোটেটরি কম্পাউন্ড। তো একইভাবে আমরা যদি মাইনাসের দিকে দেখি, যে সেটা মাইনাসের দিকে যাচ্ছে, অর্থাৎ আমরা যে অন্ধকার অঞ্চল পাচ্ছি সেটাকে আবার মাইনাসের দিকে হালকা করে ঘুরালে আমরা আবার আলোক অংশ পাচ্ছি, অর্থাৎ এইরকম প্ল্যানে পাচ্ছি, তখন আমরা বুঝবো যে সেই যে কম্পাউন্ডটা ছিল সেটা আসলে লেভো রোটেটরি। তো শিক্ষার্থীরা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ডগুলো মূলত এই যে পোলারি মিটারের মাধ্যমেই, সে ডেক্সট্রো রোটেটরি, লেভো রোটেটরি, সেটা আমরা বের করতে পারি, এবং সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আলোকতলকে ঘুরায় সেই সম্পর্কিত ব্যাখ্যা আমরা করতে পারি।